বন্ধুরা, ডিএলএড অগ্রাধিকার মামলা এবং প্রশ্নভুল সংক্রান্ত মামলা এবং আদার্স যে মামলাগুলো আজকে হিয়ারিং হওয়ার কথা ছিল কজ লিস্ট অনুসারে, তো সেই প্রসঙ্গে একটা লেটেস্ট আপডেট বেরিয়ে এসেছে, যেটা হচ্ছে আজকে কিন্তু কোনো হিয়ারিং হচ্ছে না এবং আগামীকালও কোনো হিয়ারিং হবে না, এবং আজকের যে হিয়ারিংগুলো ছিল তো সেটা আগামী 7 তারিখ, 7ই এপ্রিল কিন্তু উঠতে চলেছে। এবং সেটার কারণ যদি বলতে হয় তাহলে প্রাক্তন প্রধান একজন বিচারপতির কিন্তু অকাল পুরায়ণের জন্য কিন্তু আজকে কোনো হিয়ারিং হবে না, ঠিক আছে? তো ডিএলএড অগ্রাধিকার মামলা, বিলো 50% মামলা এবং আদার্স আরও যে মামলাগুলো ছিল প্রশ্নমূল মামলা, এবং সেই মামলাগুলো কিন্তু আজ হওয়ার কথা ছিল বন্ধুরা, যেটা অলরেডি তোমরা কজ লিস্টে দেখেছো আগে, তো সেগুলো এই কারণের জন্য হচ্ছে না। এবং যেহেতু এই ধরনের একটা অকাল প্রয়াণ ঘটে গেল প্রধান বিচারপতির, এবং সেই জন্য কিন্তু আজ এবং কাল কিন্তু কোর্ট বন্ধ থাকবে, এবং পরশু দিন কিন্তু এটা ওঠার চান্স আছে। আমি অবশ্যই আপডেট লেটেস্ট দেবো। এবং এই ব্যাপারটা নিয়ে বলতে গেলে একটা ব্যাপার যেটা উঠে আসছে, যে এই মামলা সংক্রান্ত যে ব্যাপারগুলো উঠে আসছিল, ভুল প্রশ্ন মামলা 738 পিটিশনার কেস, তো এই কেসটা কিন্তু গত মার্চ মাস থেকে কিন্তু ডিলে হয়ে 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 একদম চলে আসছে, মানে সে তারিখ পে তারিখের মতো কেসটা, যেটা অলরেডি আমি বলেছিলাম, তো সেটা কিন্তু আজকেও কিন্তু হলো না এই কারণটার জন্য, ঠিক আছে বন্ধুরা? এবং এটা হচ্ছে লেটেস্ট আপডেট যেটা আমার মনে হলো যে তোমাদের দেওয়া দরকার। এবং তার সাথে একটা যে আপডেট উঠে আসছে, যেটা গতকালও তোমরা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছো, যে একটা জেলার মানে ডিপিএসসি অর্থাৎ নদিয়া জেলার ডিপিএসসিতে, তো সেখানে ডিপিএসসির কাছে অর্থাৎ বনপর্যায় ভবনের কাছে কিন্তু ইনক্লুডেড চাকরিপ্রার্থী বন্ধুরা কিন্তু আজকের থেকে কিন্তু অবস্থান বিক্ষোভ বসছেন, এবং তারা রীতিমতো একদম প্যান্ডেল করে মানে একদম তার ডিপিএসসির সামনে বসছেন, এবং সেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে। আর তারা ততক্ষণ উঠবেন না যতক্ষণ পর্যন্ত এটা সদুত্তর পাওয়া যাচ্ছে এবং কোনো পজিটিভ নিউজ উঠে আসছে ডিপিএসসি থেকে, তারা কিন্তু এটা চালিয়ে যাচ্ছেন। এবং বাকি জেলার যে খবর সেটার আপডেট যখন আসবে আমি তোমাদের অবশ্যই দেবো, এবং বাকি জেলাও কিন্তু চিন্তাভাবনা করছে বাকি জেলার ডিপিএসসির সামনে এরকম ধরনের অবস্থান বিক্ষোভের জন্য। কিন্তু নদিয়া থেকে যে খবরটা উঠে আসছে এই খবরটা তোমাদের আমি জানালাম, তো আমার মনে হলে তোমাদের জানা দরকার। এবং তোমরা যারা ইনক্লুডেড প্রার্থীরা আছো তারা কিন্তু হাল ছেড়ো না এবং তোমরা চালিয়ে যাও এই অবস্থান বিক্ষোভ আন্দোলন, যাই বলো, তো তোমাদের নিজের যেটা পাওনা সেটা কিন্তু আদায় করে নিতে হবে, এবং সেটার জন্য তোমাদের আন্দোলন করতে হবে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ করতে হবে। যদিও আরসি বাগচি ম্যাম কিন্তু বলেছেন ভোটের রেজাল্ট বেরোনোর 1 সপ্তাহের মধ্যে নোটিফিকেশান দেওয়া হবে, এবং তার সাথে তিনি বলেছেন যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, কিন্তু সেটা ভার্বালি বলেছেন যেহেতু, তো সেই বিষয়ে কিন্তু এখন অনেকটা স্বস্তির আশ্বাস তখন সেই মুহূর্তে হালকা হলেও পাওয়া গেলেও কিন্তু অনেকটাই কিন্তু এই জিনিসটা যেহেতু রিটার্ন আকারে দেওয়া হয়নি এবং কোনো রকম কোনো প্রমাণ নেই এটার সেইভাবে, তো সেই কারণেই কিন্তু চাকরি প্রার্থীরা কিন্তু এমনটা করতে চলেছেন। এবং যারা ইনক্লুড প্রার্থী আছো আমি সবাইকেই তাদের উদ্দেশ্যেই বলছি যে তোমরা শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাও এবং তোমাদের যতটা সম্ভব তোমাদের দিক থেকে করো, এবং পর্ষদকে রাজি করাও কাউন্সিলিং করানোর জন্য ভোটের আগেই, অর্থাৎ ভোট রেজাল্ট বেরোনোর আগেই আর কি, ঠিক আছে? তো অনেক জায়গায় অনেক জেলাতে ভোট কিন্তু শেষ হয়ে গেছে, অনেক জেলাতে ভোট চলছে, এবং এই মুহূর্তে কিন্তু পর্ষদ চাইলেই কিন্তু করতে পারে। এবং গতকালের ভিডিও আমি একটা আপলোড করে দিয়েছিলাম, তো সেখানে যারা এখনও দেখোনি দেখে নিতে পারো, তো সেখানে আমি বলেছি প্যানেলিস্ট মেরিট লিস্ট জিনিসটা কী এবং এই দুটোর তফাত কী, এবং তোমরা যারা আশঙ্কায় ছিলে যে প্যানেলিস্ট মেরিট লিস্টে থাকলেও প্যানেলিস্ট থেকে বাদ হয়ে যাবো কি না, তো সেই সব প্রশ্নের উত্তর সেই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। অলরেডি যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখবে চ্যানেলে গিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই, আরও লেটেস্ট এবং আপডেটেড ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা, এবং পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দেবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদের জন্য এটা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে পজিটিভ।